এই আওয়ামী লীগ তারা হলো কাগুজে বাঘ সরকারের আচলের সরকারি রাষ্ট্রবাহিনীর আচলের তলায় থেকে তারা অনেক তর্জন গর্জন করে অতীতে আমরা দেখেছি এই ধরনের গর্জন করা নেতারা যখন দল ক্ষমতায় ছিল না বোরখা পরে তারা দেশ থেকে পালিয়ে গেছে আর আমরা 14 বছর যাবত পুলিশের গুলি গুম খুন হামলা মামলা আমরা ফেস করে আমরা এই আন্দোলন করে যাচ্ছি অতএব আমরা এসব অন্য কে কি বলল সেটা আমাদের দেখার দরকার নাই এটা কোন এক ব্যক্তি কে কি বলল সেই বিষয়ে আজকে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং বাংলাদেশ চলবে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এইটাই হলো শেষ কথা এই বর্তমান ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি সরকার তারা এই পন্থা নতুন না তারা অতীতেও আমাদের বহু হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন এবং হত্যা করেছে এবং পুলিশি গুলির মুখে আপনারা জানেন যে কিছুদিন আগে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম সে মারা গিয়েছে তো আমরা জানতাম যে এই বর্তমান সরকার তারা এরও ধরনের ন্যাক্কারজনক হামলা চালাবে কিছুদিনের মধ্যেই যেহেতু আমরা রাজপথে কর্মসূচি দিচ্ছি তো এই বিষয়ে আমি বলতে চাই প্রত্যেকটি হত্যাকাণ্ড প্রত্যেকটি নির্যাতনের ঘটনাকে অবশ্যই বাংলাদেশ বিএনপি যেদিন ক্ষমতায় আসবে আমরা প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করব এবং এক ফোঁটা রক্ত আমরা বৃথা যেতে দেব না আমাদের যে সকল ভাই সর্বোচ্চ ত্যাগ করেছে তাদের রক্তের প্রতিদান আমরা অবশ্যই নিব এবং বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে তারপরে আমরা ঘরে ফিরে যাব আপনারা জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডনে গতকাল একটি বক্তৃতায় বলেছেন যে পিছনে স্বৈরাচারের জেলখানা আর সামনে গণতান্ত্রিক সরকার আমরা গণতন্ত্র পেতে চাই আমরা মুক্তি পেতে চাই এই জালেম সরকারের হাত থেকে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্তি পেতে চায় এবং এই মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই হিসাবে আমাদের উপর অনেক হামলা আসবে তবে এবার কোনো হামলা আমরা মাথা পেতে নিব না কোনো হামলার মুখে আমরা পিছনে ফেলে যাব না আজকে যে ভাই মারা গিয়েছে সে পিছনে ফেলে পালায় যায় নাই দেখে আজকে সে মারা গিয়েছে নারায়ণগঞ্জে পুলিশের গুলির মুখে তাকে নিহত হতে হয়েছে আমি বলতে চাই যে আমরা আগামীতে যে কোনো হামলা আসবে সকল হামলা আমরা জনগণকে সাথে নিয়ে শক্ত হতে আমি আসলে কি বলবো এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য আমি আসলে মনেও করতে চাই না আপনি আমাকে মনে করিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমাদের নেত্রী উনি অত্যন্ত অসুস্থ তার অসুস্থতার বিষয়ে মিথ্যা বলারও কিছু নয় সেটা ডাক্তারদের রিপোর্ট পেলেই তো এটা বোঝা যাবে গোয়েন্দা সংস্থা দিয়ে এটা জানা কোনো অসুবিধাই না আর যে মন্তব্য হয়েছে এই মন্তব্যের বিষয়ে আমাদের মহাসচিব ওনার বক্তব্য দিয়ে দিয়েছেন এর বাইরে আমি আর কিছু বলতে চাই তারপরে